এটা যেহেতু শেষ সপ্তাহ, তাই বড় ঠাকুরের পুজো দিতে চলে এলাম। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা আশেপাশে কিরকম লাগছে। চলো মন্দিরের ভিতর তাহলে ঢোকা যাক। এখানে অনেক কিছু গান বাজনারও আয়োজন করা হয়েছিল। দেখো এখানে সব মোমবাতি ধূপকাঠিও ধরাচ্ছে। মন্দিরের ভেতর প্রবেশ করলাম, এবার দেখো কত লোক দাঁড়িয়ে আছে, চারিদিক দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে। যেহেতু এটাই লাস্ট সপ্তাহ, তাই ভালো করে পুজো দিতে গেছিলাম। সবাই এখানে দাঁড়িয়ে আছে, পুজো হচ্ছে, বামুন ঠাকুর বসে সব লোকজন পুজো করছে। এখানে Jesus, all the sound of the